আসসালামু আলাইকুম ভিয়াস, কেমন আছেন? সবাই আশা করি ভালো আছেন। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে। তো আমি তেলাপিয়া মাছ আজকে ফ্রাই করব। আমার এখানে এখন বিকেল 4টা বাজে, সকাল থেকে গ্যাস ছিল না, 2টা থেকে গ্যাস আসছে। তো আমি দুপুরে রান্নাগুলো কমপ্লিট করছি, তো বিকালের দিকে একটু ভাবলাম যে মাছ ফ্রাই করি, কিন্তু ইউটিউবে একটু রেসিপি দেওয়া দরকার। তো আমি মাছটাকে এইভাবে কেটে নিয়েছি ভালো মতো পরিষ্কার করে। আর হচ্ছে এখন আমি একটা মশলা তৈরি করে নিব। এখানে দিয়ে দিলাম প্রথমে আমি ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম হলুদ গুঁড়া, দিয়ে দিব শুকনো মরিচ এর গুঁড়া, চামচটা পড়ে গেল। এখন দিয়ে দিব আদা রসুনের পেস্ট, আমি আদা রসুন একসাথে পেস্ট করে রাখি। আর দিয়ে দিব জিরার পেস্ট। আপনারা চাইলে জিরার গুঁড়াটাও দিতে পারেন, আমি হচ্ছে দিয়ে দিলাম, পেস্টটাই দিয়ে দিলাম। দিয়ে দিলাম লবণ, আসলে আমার ফোন এক হাতে এই জন্য হয়তো ভিডিওটা কাঁপতেছে। এইটা লেবুর রস দিয়ে দিলাম, আমি একটা লেবু দুই ফাঁক করে নিয়েছি, ওটার রসটুকু চিপে দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো একটু অল্প একটু হচ্ছে গরম মশলা গুঁড়া, এক চামচের মতো দিয়ে দিলাম সয়া সস, আর একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন আমি মশলাটাকে ভালো করে মেখে নিব। তো এক এক জায়গার মানুষের রান্নাবাড়া কিন্তু এক এক রকম, তো আমি আমার মতো করে শেয়ার করতেছি। ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক দিবেন আর কমেন্টস করবেন কেমন লাগলো। তো আমি মাছটাকে নিয়ে এখন ভালো করে একটু ম্যারিনেট করে নিব। তো আমার এক হাতে ফোন, তো বেবি বিরক্ত করতেছে। আমি মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি, আমি কিছুক্ষণের জন্য মাছটা রেখে দিয়েছি। আর আমি এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আমি কয়েকটা কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি নিয়েছি এক কাপের মতো। আমি এটা হচ্ছে এটা মাছের উপরে দিয়ে রাখবো। এটা আমি ভালো মতো ভেজে নিব, পেঁয়াজটাকে বেরেস্তার মতো করে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এখানে একটু লবণ দিয়ে নিলাম। অবশ্যই পরিমাণ বুঝে লবণটা দিতে হবে। একটু ধনিয়া গুঁড়া দিয়ে নিলাম, একটু শুকনা মরিচের গুঁড়া নিয়ে নিলাম, একটু হলুদ গুঁড়া দিয়ে নিলাম। আমি বাটা মশলা এখানে কোনো ব্যবহার করব না, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এখন এটাকে নিয়ে আমি একটু ভালো মতো কষাই নিব, যেন মশলার হলুদের বা মরিচের গন্ধটা যেন না থাকে যতক্ষণ পর্যন্ত। তো এটা আমি মশলাটা কষানো হয়ে গেছে, আমি এটা এখন নামাই দেবো। একটা ফ্রাই প্যান আমি চুলার মধ্যে দিয়ে নিলাম, এখানে আমি এখন তেল দিয়ে নিব। মাছটাকে আমি এখন বের করে দিয়ে নিব।
মাছটা দিয়ে নিলাম দুটো মাছে। এখন চুলা রাসটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে, না হলে পুড়ে যাবে। আমি মাছটা উল্টায় নিয়েছি, তখন আমি আর ভিডিও করতে পারি নাই, কারণ বেবি বিরক্ত করছিল। তো আমি মাছটাকে এখন এই পাশ উপাশ করে ভালো করে ভেজে নিয়েছি, এখন এই মাছটা নামাই নিব। তো আমি নামাইতে পারতেছি না, দেখি ধরে নামাইতে হবে, আমার ফোনটা এক হাতে তো এই জন্য। তো আমি মাছটা সার্ভ করে দেখাই একটা প্লেটে। এর উপর দিয়ে আমি এখন মশলা, যে পেঁয়াজের মশলাটা করছিলাম ওটা এখন আমি দিয়ে নিব। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।